সাবস্ক্রাইব করে নিন স্পাইসি বাঙালি চ্যানেলটিকে, আর এই বেল নোটিফিকেশনটাকে ক্লিক করুন, না হলে আমি যখন এই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে না। আর সাবস্ক্রিপশন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তো বন্ধুরা, আমার চ্যানেল স্পাইসি বাঙালির আরেকটি পর্বে আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তো বর্ষাকাল এসে গেছে, তো বর্ষাকাল মানেই নানা রকমের স্ন্যাক্স আমরা খেতে ইচ্ছা করি। তো চায়ের আড্ডায় এরকম মুচমুচে স্ন্যাক্স যদি পাওয়া যায় তো মনটা বেশ ভালো হয়ে ওঠে। তো আজকে আমি আপনাদের সাথে মুচমুচে পেঁয়াজির রেসিপিটা শেয়ার করতে চলেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো এই পেঁয়াজিটা তৈরি করার জন্য দেখুন, আমি এখানে চারটে এরকম পেঁয়াজ আমি কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে দেখুন এরকম ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি, একটু কুচি করে নিয়েছি, হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে সামান্য নুন, স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 টেবিল স্পুন চিনি। চিনি অ্যাড করলে পেঁয়াজির মধ্যে খুব দারুণ একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে। তো এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। নুন আর চিনিটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে অ্যাটলিস্ট 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আবার ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজগুলো থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেসন। আমি এখানে ফার্স্টে 3 টেবিল স্পুন বেসন অ্যাড করছি, এর সাথে সাথে অ্যাড করছি 1 টেবিল স্পুন ময়দা, আর অ্যাড করছি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টেবিল স্পুনের থেকে একটু কম, আর অ্যাড করে দিচ্ছি কালো জিরে 1/4 টেবিল স্পুন, এতেও ফ্লেভারটা বেশি ভালো আসে। আর এখানে 2-3টে কাঁচা লঙ্কা আমি একটু কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে বেসনটা যদি বেশি প্রয়োজন হয় তারপরে আমি এই পরে অ্যাড করব। আপাতত এখানে 3 টেবিল স্পুন বেসন এখানে অ্যাড করেছি। আর পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু আমাদের এই রোটা মাখা হয়ে যাবে। তো এখানে আমাদের আরেকটু বেসনের প্রয়োজন আছে, তো আমি আরেকটু বেসন অ্যাড করব। আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরও 2 টেবিল স্পুনের মতো বেসন। তো এবার বেসনটাকে আর একবার খুব ভালো করে মেখে নেব, মেখে নিতে হবে। আর যদি মনে হয় আর একটু জলের প্রয়োজন তাহলে 2 থেকে 3 টেবিল স্পুন একটু জল আপনারা অ্যাড করে নিয়ে খুব ভালো করে দেখুন এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমাদের এখানে পেঁয়াজিটা তৈরি করার জন্য একদম রেডি। তো এদিকে আমি দেখুন তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি, ফ্লেমটা আমার এখানে মিডিয়াম হাইয়ে আছে। তো এবার এরকম ছোটো ছোটো বলের মতো কেটে নিয়ে আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজিগুলোকে ভেজে নেব। ফার্স্টে হাই ফ্লেমে দেবেন না, নালে পেঁয়াজিগুলো নিচে থেকে জ্বলে যেতে পারে। তো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজিগুলোকে ভেজে নিতে হবে। তো একবার ওলট পালট করে দেব, একদিকটা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি পেঁয়াজিগুলোকে। তো দেখুন আমাদের এদিকে দুদিকটাই প্রায় আমাদের ভাজা হয়ে গেছে। তো যখনই একটু ভাজা হয়ে যাবে দুপিটটাই, তখন ফ্লেমটাকে আমরা আরেকটু সামান্য বাড়িয়ে দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। ওলট পালট করে একটু মুচমুচে করে আমরা এটাকে ফ্রাই করে নেব। তো দেখুন আমাদের পেঁয়াজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দারুণ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। তো এরকম মুচমুচে পেঁয়াজি যদি চায়ের আড্ডায় পাওয়া যায় তো কথাই থাকে না। তো এরকম মুচমুচে পেঁয়াজিটা দেখুন আমি একটা প্লেটে তুয়ে তুলে নিয়েছি, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে এরকম পেঁয়াজি বর্ষা মুখর দিনে। তো এরকমভাবেই আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। একদিকটা হয়ে গেলে আমরা পেঁয়াজিগুলোকে উল্টে দেব, তো অন্য দিকটা একটু হতে দেব। যখন অন্য দিকটা একটু ভালোভাবে হয়ে আসবে তখন আমরা এটাকে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে একটু ওলট পালট করে একটু ক্রিস্পি করে ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের এর খুবই মজাদার একটা পেঁয়াজির রেসিপি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর হয়তো আপনারা সকলেই পেঁয়াজি করতে জানেন, বাট যারা বিগিনার্স তাদের জন্য আজকের এই রেসিপিটা শেয়ার করলাম। তো এই বর্ষার দিনে এরকম মুচমুচে পেঁয়াজি চায়ের সাথে অবশ্যই ট্রাই করে দেখুন। আমি এখানে পেঁয়াজিটা কিন্তু মুড়ির সাথে সার্ভ করেছি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন ফিডব্যাকে। তো আশা করছি খুবই ভালো লেগেছে আমার রেসিপিটা। তো আজকের মতো এইটুকুই, বাবা অ্যান্ড টাটা।